খামারের মধ্যে যতগুলো গরু দেখা যাচ্ছে সবগুলা গরু এই গাভিটা থেকেই শুরু হয়েছে, এবং এর মাঝখানেও উনি অনেকগুলো টাকার গরু বিক্রি করে ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা এসেছি শুভ ডেরি ফার্মে, এটা গাজীপুর জয়দেবপুর উপজেলা অবস্থিত। আর এই খামারটির মালিক শুক্রভাই সাথে আজকে আমরা মূলত কথা বলবো। উনি অনেক পুরাতন খামারি, ওনার সাথে আজকে আমরা মূলত কথা বলবো। উনি ওনার দীর্ঘ খামারি জীবনের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার আলোকে উনি যতগুলো খামারের কী কী রোগ ব্যাধি আক্রমণ করতে পারে কিংবা খামারের সফলতা মূলত কৃষির উপর নির্ভর করে, এইসব বিষয় নিয়ে শুক্রভাইয়ের সাথে আজকে মূলত কথা বলতে আসছি। তো চলুন বন্ধুরা কথা বলবো শুক্রভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, কথা বলবো শুকুর ভাইয়ের সাথে। আগেই বলেছি আমরা এখন আছি গাজীপুর জয়দেবপুর উপজেলা হায়দ্রাবাদ গ্রামে, আর এখানে শুভ ডেরি ফার্ম নামক এই খামারটির মালিক আমাদের শুকুর ভাই। শুকুর ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকুর ভাই, আমরা আপনার বিষয় যারা জানতে পারছি, আপনি অনেক পুরাতন খামারি, অনেকদিন যাবৎ গরু লালন পালন করতেছেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এই খামারটার বয়স আসলে কতদিন? আমার আসলে ব্যক্তিগত এই খামারটার বয়স হলো আপনার আজ থেকে 15 বছর যাবৎ আমি খামারটা করতেছি। 15 বছর যাবৎ খামার? 15 বছর হয়েছে এই খামারের বয়স। 15 বছর যাবৎ খামার করে আজ পর্যন্ত এই যে খামারটিকে ধরে রাখছেন, এতে আপনার মানে অনুভূতিটা কেমন? আপনি কি লাভে আছেন না লসে আছেন? আমি আল্লাহ দিলে আপনাদের দোয়ার বরকতে এবং মহবুবির দোয়ার বরকতে আমি খুবই লাভবান আছি এবং আমি খামার দিয়ে অনেক উন্নত আছি। কিন্তু এই যে যারা এখন খামারে আসতেছে বা খামার নতুন নতুন করতেছে, এদের সবার মধ্যে দেখা যাচ্ছে যে শুধু লস গুনতেছে, লস গুনতেছে। আসলে এই খামারের লস গুনার কারণটা কি? আসলে গঠন হলো কি, খামার সম্বন্ধে জিনিসটা বুঝতে হবে। খামারটা খালি করলাম আর দুই দিন পরে ছেড়ে দিলাম তা না, কিন্তু গাভী সম্বন্ধে বুঝতে হবে, গাভীর জাত সম্বন্ধে বুঝতে হবে, এটা কোন জাতের গাভী, এটা কেমন দুধ দিবে, এইগুলো যদি আপনার জানা শোনা আপনার ইয়া করে পরিচালনা করে, তাহলে আমার মনে হয় কেউ লসে যাবে না। প্রথমে আপনার কাছ থেকে তাহলে জানতে চাচ্ছি যে আসলে আমি যখন একটা গাভী কিনতে যাব বাজারে বা কোনো খামারের কাছে বা কোনো ব্যাপারীর কাছে, আমি এই গাভীটা ভালো দুধ দিবে বা এই গাভীটা জাত ভালো, এটা আমি বুঝবো কীভাবে? এই গাভীটা জাত চিনার কয়েকটা রকম আছে। যেমন আপনি একটা গাভী যদি কিনতে চান, সর্বপ্রথম আপনি গাভীটা দেখতে হবে এটার চামড়াটা, চামড়াটা একদম পাতলা হইতে হবে, গলার যে সাইজটা এই গলাটা আপনার আপনার চিকন হইতে হবে, চিকন গলা একদম চিকন হইতে হবে, এবং মাথা এবং মাথাটা খাড়ো হইতে হবে, কানগুলা ছোট ছোট হইতে হবে, ছোট ছোট কান, খাটো মাথা মানে ছোট মাথা, ছোট মাথা। আর যে এটার যে আপনার স্তনটা, দুধের যে স্তনটা, এটা খুব পাতলা হইতে হবে, উলানের চামড়াটা পাতলা হইতে হবে। আর এটার নিচে একটা রগ আছে, এই রগটা আপনার একটু মোটা হইতে হবে, তাহলে ওই গাভীটা আপনার দুধে মানে সর্বদিক দিয়ে ভালো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, অনেকে যে বলে যে এই গুবের দুধের উলান থেকে যে রগটা বলেন আর কি, যে দুধের শিরাটা, এটা মানে মোটা হইতে হবে, কিন্তু অনেকে বলে যে এই মোটা শিরাটা নাভির দিকে থাকলে একরকম আবার নাভির উল্টো দিকে থাকলে আরেক রকম, এটার বৈশিষ্ট্য না? আসলে এটার একটা সিস্টেম আছে, নাভিটার যে যে নাভিটা, নাভিটা থেকে একটু 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 সাইডে থাকতে হবে, সরাসরি নাভিতে না, একটু সাইডে থাকতে হবে, দোনোটা একটু সাইডে থাকতে হবে, তাইলে আপনার ওই নাভিটার নিচে হাত দিলে প্রায় মনে করেন আপনার আঙুলটা এতটুকু ভিতরে চলে যাবে, তাইলে আপনি মনে করবেন ওই গাভীটাতে আল্লাহ দিলে খুব ভালো দুধ হবে। আচ্ছা, আমরা যারা নতুন বা আমরা যারা আসলে গাভী সম্পর্কে এতটা জানি না, আমরা কিন্তু গাভী কিনতে গেলে প্রথমে দেখি গাভীর উলানের দিকে, আমাদের একটা ধারণা কাজ করে যে এই গাভীর উলান যত বড় সেই গাভী দুধ তত বেশি দিবে, এটা সম্পর্কে আপনার মানে? আসলে উলান বড় হইলেই হবে না, যেমন মনে করেন এটার জাতটা আগে দেখতে হবে, জাত যদি ভালো হয় তাহলে উলান ছোট হইলেও আপনার দুধ ভালো হবে। যেমন আমার এই যে একটা গাভী, এই গাভীটা আমি সর্বপ্রথম কিনছি, আমি এই গাভীটা দিয়ে শুরু করছি, এই গাভীটা দিয়ে আমার এই ফার্মটা আমার সর্বপ্রথম মানে শুরু। তাহলে তো এই গাভীটার অনেক বয়স। এই গাভীটা আমার বাচ্চা দিছে, এই পর্যন্ত 10টা বাচ্চা দিছে আপনার কাছে? আমার কাছে 10টা বাচ্চা দিছে। যেমন এইটা বীজ ওখান থেকে যা আছে সব এই এই গাভীটার এই
বংশধর। আপনার খামার পুরো খামারের মা হচ্ছে এই গাভিটা আমার, ঠিক আছে? তা আমার এই গাভিটা ইনশাল্লাহ আল্লাহ দিলে অসুখ বিসুখও হয় না। এখন বর্তমানে একটু হয়তো নরম হয়ে গেছে, কিন্তু বাচ্চা দিছে কিছুদিন আগে। হ্যাঁ, দুধের মান মোটামুটি এটা 25 লিটার দুধ দিত আমার, 25 লিটার। এখন সকালবেলা 10 লিটার, বিকালে আমরা 5 লিটার, এই 15 লিটার দুধ পাইতেছি। আমি প্রথম যখন কিনছি তখন আমি 25 লিটার কন্টিনিউ 25 লিটার পেয়েছি সারাদিনে। এখন 15 লিটার 14-15 লিটার পাইতেছি, ঠিক আছে? আমি এটা ছাড়তেছি না, কারণ এটা আমার খুব ভাগ্যবান লক্ষ্মী লক্ষ্মী গরু। হ্যাঁ, দুধের দামটা আমাদের এলাকায় আসলে মূলত এই 50-60 টাকা, 60 টাকায় বেচা বিক্রি হইতেছে, 60 বা 8-50 ইয়ার ভিতরে বেচা বিক্রি হইতেছে। আপনার খামারে প্রতিদিন কত কেজি দুধ উৎপাদন? আমার খামারে বর্তমানে আমি 5 টাকা বিহন রানিং দিতেছি, 5টা আপনার 70-75 কেজি দুধ আসতেছে। 70-75 কেজি দুধ আপনি 60 টাকা করে বিক্রি করেন? জি, 60। আচ্ছা, তাহলে আপনার প্রতিদিন দুধ বিক্রি করে আপনি কত টাকা ইনকাম করতেছেন, আর আপনার খামারের পিছনে প্রতিদিন খরচ কত টাকা? আমার খামারে পিছে এক একটা গরু পিছে আপনার 200 টাকা করে খরচ আছে, 300 টাকা করে খাওয়ালে ইয়া, কিন্তু 200 টাকা করে খাওয়া। সর্বোচ্চ দুধ দেয় কোন গাভিটা? আমার এখন সর্বোচ্চ দুধ দেয় যে আপনার এই গাভিটা, ওই সাইডের গাভিটা, এইটা, এগুলা সর্বোচ্চ এইটার দুধ দেয় বেশি। এটা কয় কেজি দুধ? এইটা বর্তমানে সকালবেলা এখন 10 লিটার, 10-12 লিটার, আর বিকালে আপনার 4-4.5 লিটার, মানে এভারেজ 15 লিটার, এভারেজ 15 লিটার দুধ দিচ্ছে এই গাভিটা। এই গাভিটাকে আপনি প্রতিদিন কয় টাকা খাওয়ান? এই গাভিটারে আমি প্রতিদিন 200 টাকা খাই। 200 টাকা? 200 টাকা কি কি খাওয়ান? 200 টাকার খাওয়ায় আপনি ভুট্টা, ভুষি, ভুট্টার একবারে গুঁড়াটা, পাউডারটা নাকি ভাঙাটা? না, ভুট্টার ভাঙা পাউডারটা, ভাঙাটা। হ্যাঁ, সোয়াবিন, তিলের খৈল, তারপরে আপনার তিলের খৈলটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, তারা কি সরিষার খৈল ব্যবহার করলে কি তিলের খৈলের মতো কাজটা করবে? না না না, তিলের খৈলের কাজটা আলাদা, সরিষার খৈলের কাজটা আলাদা। সরিষা খাওয়ালে আপনার গরুর চেহারাটা তেল 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 করবে, স্বাস্থ্য ভালো থাকবে। দুধালো গাভীর কিন্তু স্বাস্থ্য ভালো হবে না? না, দুধালো গাভী একটু গাভীর একটু হাড় দেখা যাবে, একটু মানে একটু ইয়া লাগবে আর কি, গাভীটাকে হ্যাংলা পাতলা দেখা যাবে। আপনার সরিষার যে খৈলটা আছে এটা খাওয়াইতে সারের, সারের খাওয়াইলে আপনার ওইটা জিনিসটা ইয়া দেখা যাবে। আর গাভীরে খাওয়াইতে আপনার আপনার তিলের যে খৈলটা, তিলের খৈলটা খাওয়াইতে হবে, তাইলে আপনার গাভীর দুধের ফ্যাট ভালো হবে, দুধ বাড়বে, এবং পাশাপাশি এটার সাথে সোয়াবিন আছে, সোয়াবিন খাওয়াইতে হবে। কয় কেজি দাম আদার দেন প্রতিদিন? আমি একটারে এটা মনে করেন 6 কেজি প্রতিদিন, দিন এক এক বেলায় 6 কেজি, মানে দুই টাইমে হলো 12 কেজি। 12 কেজি দাম আদার খাবারটা এর জন্য কি অনেক বেশি হয়ে যাচ্ছে না? না না, এটা আমাদের একটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী আমি ইয়ে করি। তাহলে তো আপনি 200 টাকার মধ্যে মানে কিভাবে সম্ভব? কারণ 1 কেজি দাম আদারের দাম যদি আমরা 30 টাকা করে যদি ধরি, তাহলে 3-6 = 18 টাকা, মানে হচ্ছে 180 টাকা সকালবেলা খাওয়াচ্ছেন, আবার 180 টাকা বিকালবেলা খাওয়াচ্ছেন। না, আপনি সব তো আর এক রেডে ইয়া হয় না, এখানে ওই যে যেমন কুড়ার সংখ্যাটা বাড়াই দিই, আমার ওই যে ভুট্টার যে সোলাটা আছে এটা বাড়াই দিই, ওইগুলো একটু কমাই দিই, এই আপনার ওই ইয়াটি বাড়াই দিই। এখানে আপনার কর্মচারী কতজন? আমার কর্মচারী এখানে আছে একজন। এখন টোটাল গরুর সংখ্যা কতগুলো আছে? আমার টোটাল গরুর সংখ্যা হলো এখন ছোট বড় মিলে 13টা। আপনি আমাকে একটু বলেন যে এই যে খামারের জীবন, আপনি এত বছর যাবত গরু লালন পালন করতেছেন, এর মধ্যে একটা খামারকে সর্বশান্ত করার জন্য একজন খামারের কি কি ভুল যথেষ্ট? এখানে আসলে দেখেন গভর্নমেন্ট কি খামার একটা সর্বশান্ত শেষ করতে হলে খামারটা যদি আসলে আমি মালিক, আমি যদি পরিচালনা না করি তাহলে তো খামার সর্বশান্ত হয়েই যাবে। এটা যদি আমি কর্মচারীর উপরে ছেড়ে দিই তাহলে এই খামার কোনো দিনই সে ডেভেলপ হতে পারবে না, ঠিক আছে? তা আমার নিজে এটা পরিশ্রম করতে হবে, যেমন আমার আমার লেবারের সাথে আমি নিজে পরিশ্রম করি। অনেক সময় মনে করেন লেবার থাকে না, আমি নিজে এগুলো করি, আমি করি, আমার ফ্যামিলি তো আছে, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমরা সকলে এটা পরি মানে দেখাশোনা করি। আর একটা বড় কথা হলো আপনার এই যে আমি 15 বছর যাবত যাই ফার্মটা করছি, এই 15 বছরের ভিতরে কিন্তু আমার শুধু এই গরুটি আপনি দেখতেছেন না, ইয়ার মাঝে আমি 14 লক্ষ টাকার গরু বিক্রি করছি, গাভী বিক্রি করছি। তখন গাভীগুলা বিক্রি করে আমার একটা মেয়ে ছিল, এই মেয়েটারে বিয়ে দিছি এবং ভালো জায়গাতে বিয়ে দিছে। এই শুধু এই গরু লালন পালন করা আমার এই মানে এই কাজগুলা করতে আমার 14 লক্ষ টাকা গেছে। আচ্ছা, এবার আমাদের একটু বলেন যে এই গাভীর কি কি রোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, মানে গাভীর খামারে কি কি রোগ হয়? এই গাভীর খামারে সর্বপ্রথম আপনার ম্যাস্টাইটিস হয়, ওলানে ম্যাস্টাইটিস, এবং আপনার খুরা রোগ, আর আপনার অ্যালার্জি আছে, চামড়ার নিচে অ্যালার্জি হয়, এই সবখান থেকে মনে করেন দূরে থাকতে হয় আর কি। আচ্ছা, এই ম্যাস্টাইটিস যেন না হয় এটার জন্য কি কি? ম্যাস্টাইটিস যাতে না হয় সেটা হলো
আপনার এই আপনার আমার যে ঘরটা আছে এইটা সবসময় এটা পয় পরিষ্কার করে রাখতে হবে, ঠিক আছে? আর গাভিটা যেমন মনে করে ম্যাস্টার যে হওয়ার কারণটা কি সেটা আমি বলি। আপনার গাভিটা আমি এখন খাওয়ান দিলাম বা দুধ দোয়াইলাম, দুধ ইয়া করলাম, করার পরে যদি গাভিটা সাথে সাথে শুয়ে পড়ে তাহলে ওই এটার যে উলানটা আছে বানটা আছে এই বানে এই ইয়াটা খোলা থাকে, যেখান থেকে দুধ আসে খোসা শিরাটা মানে তখন খোলা থাকে, এদের ভিতর দিয়ে আপনার এই পয়জন ভাইরাস প্রবেশ করে। ভাইরাস প্রবেশ করতে গিয়েই আপনার ওখানে গিয়া ভাইরাসটা বিস্তারিত করে, তারপরে আপনার ম্যাস্টাটিসটা আপনার শুরু হয়ে যায়। এই লোক মনে করেন ম্যাস্টাটিসের কারণ। আমাদের যেহেতু পশু হাসপাতাল আছে ওখান থেকে আমি ডাক্তার নিয়েছি, ম্যাস্টাটিসের আপনার একটা পাউডার আছে ওই পাউডারটা খাওয়াইতে হয়, ম্যাস্টাটিস প্লাস জি 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 হতে বলা হয়। এফএমডির ক্ষেত্রে কি করা যায় খুরা রোগের জন্য? খুরা রোগের জন্য আমি আপনার ভ্যাকসিন দিই, তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিই। তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিলে তখন আর এই খুরা রোগটা আক্রান্ত হয় না আর কি। এই গরুগুলো সর্বপ্রথম আমি এগুলার আপনার ভুসি পুরা সকাল থেকে ঘুম থেকে উঠেই তারা দানাদার খাবারটা আগে খায় না, ঘুম থেকে উঠে আসলে দানাদার খাবার খায় না, ওদেরকে পয় পরিষ্কার করি, গোয়া গোসল করে দুধ টুধ ধোয়া, তারপরে আপনি খাবারটা দিয়ে দানাদার খাবারটা দিয়ে দানাদার খাবারটা দেওয়ার পরে দানাদার খাবারটা দেওয়ার পরে আপনার এটা রেস্ট নিবে, শুয়ে থাকবে, আবার ঠিক চারটার সময় আপনার আবার খাবার দেবো, হ্যাঁ দুধ দোয়া, তারপর আবার চারটার সময় আবার খাবার দেবো, তখন কি খাবার দেবো? তখন ঠিক একই দানাদার খাবার আর ঘাসটা দিব মাঝখানে। আর গোসলটা কয় বেলা করে? গোসলটা আমি কন্টিনিউয়ালি গোসলটা দুই বেলা করাই, সকালে একবার করাইছি ভোর পাঁচটায়, আবার আপনার ঠিক চারটার সময় আবার করাই, দুধ দোয়ানোর আগে আবার করাই। আচ্ছা, এবার আমাদেরকে একটু আপনি বলেন যে নতুন খামারে যারা আছে খামার শুরু করবে এদেরকে আসলে কি কি বিষয়ে জেনে বা বুঝে খামার করা উচিত? আসলে যারা নতুন খামার করার জন্য ইচ্ছুক বা করবেন তারা এই আপনার আগে তো গাভী সম্বন্ধে আমি বলছি, গাভী আগে চিনতে হবে, হ্যাঁ, আর ঘরটা সুন্দর করে করতে হবে, পয় পরিষ্কার রাখতে হবে, ঘরটা সুন্দর করে করতে হবে, আপনি ভালো জাতের গাভী আনতে হবে, বুঝছেন? তাইলেই সে লাভবান হবে আর কি। আচ্ছা আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটা করে আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি 14 বছর আগে বা 15 বছর আগে যখন খামার শুরু করেন তখন আসলে আপনি কত টাকা পুঁজি নিয়ে খামারটা শুরু করেছিলেন, আর এখন বর্তমানে আপনার খামারে কত টাকার অ্যাসেট মানে কত টাকার সম্পত্তি আপনার আছে, আর প্রতিদিন কত টাকা ইনকাম হচ্ছে? আমার আসলে সর্বপ্রথম যখন আমি এই খামারটা করতে যাই তখন আপনার আমি সর্বপ্রথমেই বলছিলাম আমি একটা গরু দিয়ে খামার করছি, সেটা আমার এখনও আছে, ঠিক আছে? এই গরুটা হলো আমার লক্ষ্মী। আমি তখন এই গাভিটা আমি কিনছিলাম 1,40,000 টাকা দাম, আমার এই পাশে এক ফার্ম আছে, আমার ভাইয়ের নাম হলো জহির, ওর কাছ থেকে কিনছিলাম, ওখান থেকে আমি শুরু করছি, শুরু করে আল্লাহ দিলে আপনাদের দোয়ায় তারপরে আমি আবার নিজে আরও কিছু গাভি কিনছিলাম, দুইটা গাভি কিনছি, দুইটা করতে করতে আমার আজ পর্যন্ত এতটুকু হয়েছে। হওয়ার পরে আমি মাঝে ওই বললাম আপনার 14,00,000 টাকার আমি কিছু গাভি বিক্রি করছি, বিক্রি করার পরে আমি মোটামুটিভাবে আমার খামার ইয়ে হয়ে গেছিলো, শুধু আমার এই গাভিটা ছিল, তারপর আমি আস্তে আস্তে নিজেই শ্রম দিছি, আমার ফ্যামিলি সহ আমরা নিজেরা শ্রম দিয়া আবার মোটামুটিভাবে আমি দাঁড় করাইতেছি, এবং ভবিষ্যতে আমার আরও চিন্তা ভাবনা আছে আরও বড় কিছু করার জন্য আর কি। এখন আপনার ইনকামটা কেমন হচ্ছে? ইনকামটা আসলে ডেলি আমার যেমন মাসে আমি মনে করেন 90,000 বা 90,000 টাকার মতো দুধ বেচা বিক্রি করি, এখান থেকে গরুর আপনি 60,000 টাকার মতন খাওয়াই, 50-60,000 টাকার ভিতরে আমি শেষ করি, একটু ইয়ার ভিতরে রাখি, চিপের ভিতরে রাখি করি, তারপরে আমার লেবার আছে, লেবার টেবার খরচ হয়ে মাসে আমার 1,000-2,000 টাকা ইনশাল্লাহ থাকে। জি আচ্ছা, ধন্যবাদ শুকুর ভাই, আপনাকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। খামারের মধ্যে যতগুলো গরু দেখা যাচ্ছে সবগুলা গরু এই গাভিটা থেকেই শুরু হয়েছে, এবং এর মাঝখানেও উনি অনেকগুলো টাকার গরু বিক্রি করে ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন অনেকেই আসলে এই গরু খামারের জগতে এসে ভিন্ন ভিন্ন রকম মতামত প্রকাশ করে থাকে, যেমন আমার পার্সোনালি এই বিষয়ে অনেকটা এক্সপিরিয়েন্স আছে, যেমন মনে করেন যে আমি আমার একটা গরুর খামার আছে, তো আমার শ্বশুর প্রায় সময় বলে থাকে যে ইঞ্জিনিয়ার ছেলে দেখে মেয়ে বিয়ে দিলাম, এখন বিয়ে দেওয়ার পরে দেখি ছেলে শুধু গরুর পিছনে দৌড়ায়। তো অনেকে আবার বলে যে আমি গরুর খামারি বা আমি গরু পালি, আমার ছেলে বিয়ে দিব কীভাবে বা মেয়ে বিয়ে দিব কীভাবে? তো এরকম একজন উদাহরণ হচ্ছে শুকুর ভাই। শুকুর ভাই একমাত্র এই গরু বিক্রি করে গরুর টাকা দিয়ে অনেক ভালো একটা ফ্যামিলিতে ভালো একটা জায়গাতে ওনার মেয়েকে উনি বিয়ে দিয়েছে। আসলে এগুলো কোনো ব্যাপারই না, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার প্রফেশনকে সম্মান করেন, আপনার পেশাকে সম্মান করেন। আর এই খামারের সর্বোচ্চ দুধ দেয় যে গাভিটা সেটা হচ্ছে আমার পাশে, এটা হচ্ছে
হচ্ছে প্রতিদিন 15 কেজি দুধ দেয়, দুধের গাভি, এবং এই গাভিটাও এই গাভিটা থেকেই এসেছে। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা যেটা বলতে চাই সেটা হচ্ছে সততা, নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে কাজ করে যান, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।